উনি বলেন হুজুর আমি আওয়ামী লীগ, আমি বললাম মক্কায় যাবেন, যে যাব। উনি বলেন হুজুর আমি বিএনপি, বললাম মক্কায় যাবেন, যে যাব। উনি বললেন আমি জাতীয় পার্টি, বললাম মক্কায় যাবেন, যে যাব। আমি বললাম আওয়ামী লীগ বিএনপির মঞ্চে যায় না, বিএনপি জাতীয় পার্টির সেই মঞ্চে যায় না, কিন্তু আপনারা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি দল ভিন্ন ভিন্ন হওয়ার পরেও মক্কায় যাবেন কেন? তখন উত্তর দেয় দল ভিন্ন হতে পারে, রাজনৈতিক পরিচয় ভিন্ন ভিন্ন হতে পারে, যদি পরিচয় মুসলিম হয় মক্কা নিয়ে রাজনীতি চলে না। কথা ঠিক কিনা? মসজিদ নিয়ে কি রাজনীতি চলে? মিম্বার নিয়ে রাজনীতি চলে? ইসলাম নিয়ে রাজনীতি চলতে পারে না। আজকে মসজিদের মিম্বার অনেক সময় হকের আওয়াজ উঠে না, খতিবদের মুখ যেন কে বন্ধ করে দিয়েছে, টাকার বিনিময়ে মোল্লা যদি বিক্রি হয়ে যায় ইসলামের বিজয় কখনো আসবে না বলে মক্কা দামি, কারণ সেখানে আল্লাহর ঘর কাবা আছে। আরেকজন বলে মক্কা দামি, কারণ সেখানে মসজিদে হেরেম আছে। আরেকজন বলে মক্কা দামি, কারণ সেখানে হাজরে আসওয়াদ আছে। আরেকজন বলে মক্কা দামি, কারণ সেখানে মিনা, মুজদালিফা, সাফা, মারওয়া, আরাফা আছে। আমরা সবাই যখন এক একটা কারণ দেখালাম, আমার মাওলাকে জিজ্ঞেস করলাম মাওলা মক্কা কেন দামি, আমার মাওলা বলে বান্দা তুই বলেছিস মক্কা দামি কাবার কারণে, তুই বলেছিস মক্কা দামি মিনা মুজদালিফার কারণে, তুই বলেছিস মক্কা দামি আরাফার কারণে, তুই বলেছিস মক্কা দামি হাজরে আসওয়াদ জমজমের কারণে। মাওলাকে যখন জিজ্ঞেস করলি মাওলা উত্তর দিতে লাগলাম লা উকসিমু বিহাযাল বালাদ, তুই যা যা বললি একটার কসম করব না, আমি মাওলা মক্কার কসম করছি না কারণ সেখানে কাবা রয়েছে, আমি মাওলা মক্কার কসম করছি না কারণ সেখানে মসজিদে হেরেম রয়েছে, আমি মাওলা মক্কার কসম করছি না কারণ সেখানে আরাফা রয়েছে, আমি মাওলা মক্কার কসম করছি না কারণ সেখানে মিনা, মুজদালিফা, সাফা, মারওয়া রয়েছে। মাওলা মক্কা কেন দামি? আমার মাওলা বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ মুস্তাফা, আপনি নবীর কসম, আপনি নবীর কদম মক্কাকে দামি করে দিয়েছেন। কারবালার ময়দানে 10ই মুহররম সকালে শুক্রবার আমার হুসাইন একলা, ডানে কেউ নাই, বামে কেউ নাই, আলী আসগর চলে গেছে, আলী আকবর চলে গেছে, আব্বাস চলে গেছে, 71 জন আওলাদ রাসূল পহেলা মুহররম থেকে 9ই মুহররম নিজের জান ওয়াকফ করে দিয়েছে। এখন আসে পরিজন শুধু জাইনাল আবেদিন অসুস্থ, হুসাইন কোথায়? যুদ্ধের ময়দানে সীমার ইবনে জিয়াদ এজিদ বাহিনী ঘুরে দৌড়লো, হুসাইন ডানে তাকায়া দেখে এজিদি, বামে তাকায়া দেখে এজিদি, সামনে তাকায়া দেখে এজিদি, পিছনে তাকায়া দেখে এজিদি, এজিদ সারা আর কেউ। হুসাইন বলে সবার তো পাগড়ি আছে, সবার তো দাড়ি আছে, সবাই তো আজান দিয়েছ, সবাই তো নামাজ পড়েছ, তোমাদের মাঝে একজন কি মুসলমান আছে? কয়জন? কয় হাজারের মধ্যে? 22,000-এর মধ্যে একজন কি মুসলমান আছো? ইবনে জিয়াদ বলতে পারে নাই আমি আছি, সীমার বলতে পারে নাই আমি আছি, 22,000 এজিদির একজনও বলে নাই আমি। হুসাইন বলে এগুলোর নাম মুসলমান নয়, বেতরের নবী থাকার নাম মুসলমান। বেতরে কি থাকার নাম? এখন হুসাইনকে বলে হুসাইন 71 জন আওলাদ শেষ হয়ে গেছে, তুমি ছাড়া আর কেউ কারবালার জমিনে নাই, আমরা চাই না হুসাইনের উপর আঘাত করব, হুসাইন তুমি শুধু এজিদকে মেনে নাও, এজিদের হাতে হাত রেখে বায়াত হয়ে যাও, তোমাকে মক্কার গভর্নর বানাবো, মদিনার সিংহাসন দিব, একটা কাগজ দিয়ে বলে যা লাগবে। হুসাইন শুধু লিখতেই থাকবে
এজিদের পক্ষ থেকে হুসাইনের ডিমান্ড গুলো আদায় করা হবে। হুসাইন হাসি দিয়ে বলে, মক্কার ক্ষমতা আমাকে দিবা? হ্যাঁ। মদিনার ক্ষমতা? হ্যাঁ, যা চাইবো তা। হুসাইন মুস্কি হাসি দিয়ে বলে, শোন এজিদ, হাত দিলে দুনিয়া পাবো, গর্দান দিলে তো নবীকে পেয়ে যাবে। তোরা বল, আমি হাত দিয়ে কি দুনিয়া নিব না গর্দান দিয়ে নবী নিব? হুসাইন বলে, দুনিয়ার কাছে ঈমান বিক্রি করব না, গর্দান দিয়ে আমি রহমতুল লিল আলামিনকে রাজি করে মাওলাকে রাজি করে ফেলব। আরএসবিডি মিডিয়া। আমি যুবকদেরকে নিয়ে স্বপ্ন দেখি, কেন স্বপ্ন দেখি? এই কারণে, ইসলামের বিজয়ের পতাকা মুরব্বীদের দোয়া যুবকদের কাজের মাধ্যমে আসবে। যুবক যদি মাঠ থেকে সরে যায়, ইসলামের বিজয়ের পতাকা কখনো আসবে? আজকে মুসলমানের সংখ্যা বেশি, মাইর খাওয়ার মধ্যে কয় নাম্বার? মায়ানমারে মারিকায় তাদের নাম মুসলমান, আসামে কর্ণাটকে মারিকায় ওদের নাম মুসলমান, আমেরিকা ইউরোপ মারিকায় এদের নাম মুসলমান। বিশ্বের যেই দিকে তাকাবেন, মাইর খাওয়ার মধ্যে এক নম্বরে মুসলমান। আগের যুগে মুসলিম কম ছিল, কিন্তু ক্ষমতা মুসলমানদের কদমে ছিল। বর্তমান সময়ে মুসলমান বেশি, মাইর খাওয়ার মধ্যে এক নাম্বার। কেন? আমরা উপরে মুসলমান, ভেতরে বেঈমান হয়ে গেছে। এই কথা কি সবাই একমত? আমি এটাই বুঝাবো। আসলে সামনের দিকে চলে যা, আল্লাহর নবী এসেছেন দল নিয়ে না একলা? একলা, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। আল্লাহর নবীর 40 বছর চলে গেল, আমার রব্বে করিম ডাক দিয়ে বলল, হাবিব মাহফিল করা লাগবে, মাহফিলে বক্তার নাম রহমতুল লিল আলামিন, একজন বক্তা, প্রধান অতিথি নাই, বিশেষ অতিথি নাই, এতগুলো বক্তা নাই, বক্তার পুস্টার কে করবে, বক্তার অ্যালাউন্স কে করবে, বক্তার পাবলিসিটি কে করবে? আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব বক্তব্য দেওয়ার দায়িত্ব আপনার, পাবলিসিটি করার দায়িত্ব আমার। আল্লাহর নবীর 40 বছর চলে গেল, 40 বছর পরে, 40 বছর পরে আল্লাহ বললেন, বিষয় দিলাম, বিষয় কি? ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক, হাবিব মাহফিলের বিষয় হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মাওলার বিষয়ে আপনি নবী মাহফিল করে ফেলবেন। আমার নবী গারে হেরা থেকে নেমে গেলেন, মক্কাবাসীকে ডাকলেন, ইয়া আহলা মক্কা তাআলাও বিনা, তাআলাও বিনা, মক্কাবাসী আমি নবীর কাছে আয়, আমি নবীর কাছে আয়। মক্কাবাসী চলে আসলো, আবু জাহেল চলে আসলো, আবু লাহাব চলে আসলো, অতবা সাইবা চলে আসলো, মক্কার নরনারী জ্যাম হয়ে গেছে। সে বিষয় কি? আল্লাহর নবী বলে, আজ আমি রহমতুল লিল আলামিন বক্তব্য রাখবো, তোমরা শুনতেই থাকবে। তো আমি দামি না নবী দামি? কে দামি? আমার মতো এরকম অসংখ্য মোল্লার যদি এক পাল্লায় রাখা হয়, আমার মুস্তাফার কদমের বালির সমান হবে না। কথা ঠিক কিনা? আজকে একটু বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমরা মক্কায় যেতে চাই কি চাই না? খানায় কাবা দেখতে চাই কি চাই না? কাবার গিলাপ চুমু দিতে চাই না এরকম কেউ আছে? আল্লাহর ঘরের দরজা ধরতে চাই না এরকম কেউ আছে?
হাজারে আসওয়াদ চুমু দিতে চাই না এরকম কেউ আছে? তাহলে এখন সবাই বলেন, আপনি যেই দল হন আমার কোনো আপত্তি নাই, আপনি সুন্নি অসুবিধা নাই, আপনি অসুন্নি কোনো সমস্যা নাই, আপনি বলতে পারেন হুজুর আপনাকে ভালোবাসি অসুবিধা নাই, যদি বলেন ঘৃণা করি তাতেও আমার কোনো সমস্যা নাই। কেন? আমি ঘৃণা দিতে আসি নাই, আমি ভালোবাসা দিতে এসেছি। গভীর মনোযোগ, মক্কা দামি না অদামি? মক্কার চেয়ে দামি আর কোন জায়গা আছে? আমরা চাঁদপুর, চাঁদপুরে বসে মক্কায় যেতে চায়, ওনারা চট্টগ্রামে, ওনারা চট্টগ্রাম থেকে মক্কায় যেতে চায়, ওনারা সিলেট ঢাকা রাজশাহী ওখান থেকে মক্কায় যেতে চায়, ওনারা ইন্ডিয়া পাকিস্তান ভুটান নেপাল আমেরিকা, যদি মুসলিম হয় সব মুসলিম বলে জীবনে একবার মক্কা দেখতে চায়। এতে কোনো গ্রুপিং আছে? এতে কোনো দল আছে? এখন বন্ধু আমার গভীর মনোযোগ, আমি জিজ্ঞেস করলাম আপনি মুসলিম? আপনি বললেন হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম যাবেন কই? আপনি বললেন মক্কায়। আমি জিজ্ঞেস করলাম কেন? আপনি বললেন মক্কা দামি সেই কারণে। চেয়ারম্যানকে বললাম মক্কায় যাবেন? উনি বললেন যাব। যিনি ওনার বিপরীতে ইলেকশন করেছে ওনাকে বললাম মক্কায় যাবেন? উনি বললেন যাব। উনি বললেন হুজুর আমি আওয়ামী লীগ। আমি বললাম মক্কায় যাবেন? সে যাব। উনি বললেন হুজুর আমি বিএনপি। বললাম মক্কায় যাবেন? সে যাব। উনি বললেন আমি জাতীয় পার্টি। বললাম মক্কায় যাবেন? সে যাব। আমি বললাম আওয়ামী লীগ বিএনপির মঞ্চে যায় না, বিএনপি জাতীয় পার্টির সেই মঞ্চে যায় না, কিন্তু আপনারা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি দল ভিন্ন ভিন্ন হওয়ার পরেও মক্কায় যাবেন কেন? তখন উত্তর দেয়, দল ভিন্ন হতে পারে, রাজনৈতিক পরিচয় ভিন্ন ভিন্ন হতে পারে, যদি পরিচয় মুসলিম হয় মক্কা নিয়ে রাজনীতি চলে না। কথা ঠিক কিনা? মসজিদ নিয়ে কি রাজনীতি চলে? মিম্বার নিয়ে রাজনীতি চলে? ইসলাম নিয়ে রাজনীতি চলতে পারে না। আজকে মসজিদের মিম্বার অনেক সময় হকের আওয়াজ উঠে না, খতিবদের মুখ যেন কে বন্ধ করে দিয়েছে, টাকার বিনিময়ে মোল্লা যদি বিক্রি হয়ে যায় ইসলামের বিজয় কখনো আসবে না। কথা ঠিক কি না? আজকে হকের কথা বলে না, আজকে আওয়াজ উঠে না, তো মিম্বার এটা থেকে হকের আওয়াজ আসতেই হবে। যেই দিন হকের আওয়াজ উঠে যাবে ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে। গভীর মনোযোগ, চেয়ারম্যান বলে মক্কা দামি, আপনি বলেন মক্কা দামি, উনি বলেন মক্কা দামি, উনি বলেন মক্কা দামি, জীবনে একবার মক্কায় যেতে চায়। আমি বললাম মক্কা কেন দামি? আমাদের চেয়ারম্যান বলে এই কারণে, কারণ সেখানে আল্লাহর ঘর খানায় কাবা আছে। আমার মুরব্বী বলে মক্কা এই জন্য দামি, সেখানে মসজিদে হেরেম আছে, এক রাকাত সমান 1,00,000 রাকাতের সওয়াব মিলে। আমার মুরব্বী বলে মক্কা এই কারণে দামি, সেখানে হাজরে আসওয়াত আছে, চুমু দিলে গুনাহ মাফ হয়ে যায়। আমার হুজুর বলে মক্কা এই কারণে দামি, সেখানে আরাফা আছে, হাত তুলে চোখের পানি ছেড়ে দিলে মওলা দোয়া কবুল করে ফেলে। আমার বন্ধু বলে মক্কা এই কারণে দামি, কারণ সেখানে সাফা মারওয়া আছে, সাই করলে মওলা রাজি হয়ে যায়। একজন বলে মক্কা দামি কারণ সেখানে আল্লাহর ঘর কাবা আছে, আরেকজন বলে মক্কা দামি কারণ সেখানে মসজিদে হেরেম আছে, আরেকজন বলে মক্কা দামি কারণ সেখানে হাজরে আসওয়াদ আছে, আরেকজন বলে মক্কা দামি কারণ সেখানে মিনা মুজদালিফা সাফা মারওয়া আরাফা আছে। আমরা সবাই যখন এক একটা কারণ দেখালাম, আমার মাওলাকে জিজ্ঞেস করলাম মাওলা মক্কা কেন দামি, আমার মাওলা বলে বান্দা
তুই বলেছিস মক্কা দামি কাবার কারণে, তুই বলেছিস মক্কা দামি মিনা মুজদালিফার কারণে, তুই বলেছিস মক্কা দামি আরাফার কারণে, তুই বলেছিস মক্কা দামি হাজরে আসওয়াদ জমজমের কারণে। মাওলাকে যখন জিজ্ঞেস করলি মাওলা উত্তর দিতে লাগলাম লা উকসিমু বিহাযাল বালাগ, তুই যা যা বললি তার কসম করব না, আমি মাওলা মক্কার কসম করছি না কারণ সেখানে কাবা রয়েছে, আমি মাওলা মক্কার কসম করছি না কারণ সেখানে মসজিদে হেরেম রয়েছে, আমি মাওলা মক্কার কসম করছি না কারণ সেখানে আরাফা রয়েছে, আমি মাওলা মক্কার কসম করছি না কারণ সেখানে মিনা মুজদালিফা সাফা মারওয়া রয়েছে। মাওলা মক্কা কেন দামি? আমার মাওলা বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ মুস্তাফা, আপনি নবীর কসম আপনি নবীর কদম মক্কাকে দামি করে দিয়েছে। এটা কি আমি বলেছি? এটা কি আমার বাবা বলেছে? এটা কি আমার দাদা বলেছে? এটা কি আমার নানা বলেছে? এটা কি কোনো পীর ফকির দরবেশ বলেছে? এটা কি শাহ জালাল শাহ পরান বলেছে? তাহলে বন্ধু আমার, নবী চিনতে হবে, নবী না চিনলে কোরআন বুঝবেন না, কোরআন না বুঝলে মাওলা চিনবেন না। কথা ঠিক কিনা? তাহলে আমার বুঝা মাওলার বলা এক হয়েছে হয় নাই? আমি বলছি মক্কা দামি কাবার কারণে, আপনি বলছেন মক্কা দামি আরাফার কারণে, উনি বলছেন মক্কা দামি মিনা মুজদালিফার কারণে, উনি বলছেন মক্কা দামি এই হাজরে আসওয়াদ জমজমের কারণে, আল্লাহ বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, নবীরে মক্কা তো এগুলোর কারণে নয়, আপনি নবীর কসম কেন? মা আমেনার গড় থেকে আপনি নবী মক্কায় এসেছেন, আপনি নবী মক্কায় হেঁটেছেন, আপনি নবী মক্কায় বসেছেন, আপনি নবী মক্কায় দাঁড়িয়েছেন, মুস্তাফার জীবন যখন মক্কায় কাটানো হয়েছে আমার নবীর কদমের কারণে মক্কা দামি হয়ে গেছে। কথা ঠিক কি না? এটা আমি বলেছি না, কোরআন বলেছে। কোরআনে কি কোনো সন্দেহ আছে? আচ্ছা এখন গভীর মনোযোগ, আপনারা একটু আমাকে আনসার দিতে হবে, না হলে আমি বেশিক্ষণ তাকরির করব না। কেন হলে 9 বছরে হয়, না হলে 90 বছরেও হয় না? বুঝাইলে 5 মিনিটে বুঝবে, না বুঝলে 3 ঘন্টায় বুঝবে না। কথা ঠিক কিনা? আচ্ছা এই রাতটা কে বানিয়েছে? দিনটা কে বানিয়েছে? আল্লাহ। ফজরটা কার? জোহরটা কার? মাগরিবটা কার? আসরটা কার? এশাটা কার? আল্লাহ। দিনও বানালেন আল্লাহ, রাতও বানালেন আল্লাহ, সময়ও বানালেন আল্লাহ, সপ্তাহও বানালেন আল্লাহ, মাসও বানালেন আল্লাহ, বছরও বানালেন আল্লাহ, যুগও বানালেন আল্লাহ। 12 বছরে এক যুগ হয়, এটা কোনো বান্দা বানাই নাই, এই সিস্টেম করে দিয়েছেন কে? আমার যেই যুগ যাচ্ছে এটা একটা যুগ, আমার বাবার যেই সময় এটা আরেকটা যোগ, আমার দাদা পরদাদার যেই যোগ এটাও যোগ, বাবা আদমের সময় এটাও যোগ, ইব্রাহিম খলিলের যুগটাও যোগ। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলে ওয়াল ফাজরি, ফজরের কসম। তা আল্লাহ ফজরও তোমার, জোহরও তোমার, এশাও তোমার, মাগরিবও তোমার, কিন্তু তোমার কোরআনে তুমি আল্লাহ বলো নাই ওয়াল মাগরিবে, তুমি আল্লাহ বলো নাই ওয়াল এশায়ে, তুমি আল্লাহ বলো নাই ওয়াজ জোহরে, জোহরও তোমার, মাগরিবও তোমার, এশাও তোমার, কিন্তু তুমি আল্লাহ আল্লাহ হয়ে ডাক দিয়ে বললে বান্দা শোন ওয়াল ফজরি, ফজরের টাইমের কসম, মাওলা এর মাধ্যমে কি মেসেজ দিতে চাও? আল্লাহ বলে জোহরও আমার, আসরও আমার, মাগরিবও আমার, এশাও আমার, সময়ের মধ্যে সবচেয়ে দামি সময় ওয়াল ফজরি, ফজরের টাইম, মাওলা
জোহরও বানাইলা তুমি, আসরও বানাইলা তুমি, মাগরিবও বানাইলা তুমি, এশাও বানাইলা তুমি, ফজর দামি হবে কেন? আমার মাওলা ডাক দিয়ে বলে ফজর এই কারণে দামি, কারণ সুবহে সাদিকের সময় মা আমিনার ঘরে আমার হাবিবুল্লাহ জমিনে তশরীফ এনেছে, মুস্তাফা যখন ফজরে এসেছে মাওলার দরবারে ফজরের টাইম দামি হয়ে গেছে। তাহলে দামি ফজর কে করেছেন? আল্লাহ। এটা আমি করিনি, করেছেন কে? তাহলে মক্কা দামি করেছেন কে? তাহলে ফজর দামি হলো নবীর কারণে, মক্কা দামি হলো নবীর কারণে। যুগ আমিও কাটাচ্ছি, যুগ আপনিও কাটাচ্ছেন, যুগের সেই বহমান ধারণা আমার হুজুরও কাটাচ্ছে, যুগের সেই কাল থেকে কাল চলছে চেয়ারম্যান মহোদয়ও কাটাচ্ছে, কিন্তু আমার নবী ডাক দিয়ে বলে খাইরুল কুরুনে কারণে সকল যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ আমি মুস্তাফার যুগ। খাইর মানে সর্বশ্রেষ্ঠ। তাহলে এখন আসেন বাবা আদমের যুগটাও যুগ, ইব্রাহিম খলিলুল্লাহর সময়টাও সময়, মুসা কলিমুল্লাহর সময়টাও সময়। মাওলা তোমার নবীর যুগ দামি হবে কেন? সে কলিমের যুগ ছিল, খলিলের যুগ ছিল, আমার রুহুল্লাহর যুগ ছিল, কিন্তু হাবিবুল্লাহ যেই সময়টা কাটিয়েছে আমি মাওলার দরবারে সেই সময়টা দামি হয়ে গেছে। তাই নবীর কারণে দামি হয় কি হয় না? শুধু তাই নয়, তাই নয়, আজকে আপনার পরিচয় জিজ্ঞেস করেন আপনি কে, আমাদের পরিচয় আছে না নাই? আমি বললাম প্রধান অতিথি, আপনি বললেন পরিচয় কি, আইডেন্টিটি কি, আমি বললাম নবনির্বাচিত চেয়ারম্যান। তাহলে চেয়ারম্যান ওনার পরিচয়, আপনি জিজ্ঞেস করলেন মাহফিল কমিটিকে, উনি কে? মাহফিল কমিটি বলছে বক্তা। ডাক্তার আসলো জিজ্ঞেস করলাম আপনি কে, উনি বললেন আমি ডাক্তার। ইঞ্জিনিয়ার বলল আমি ইঞ্জিনিয়ার, লয়ার বলল আমি লয়ার, লিডার বলল আমি লিডার, ব্যবসায়ী বলল আমি ব্যবসায়ী, চাকুরিজীবী বলল আমি চাকুরিজীবী, কৃষক বলল আমি কৃষক। কথা কি ঠিক? এখন আমি মরে গেলাম, এই বক্তার পরিচয় কোনো কাজে আসবে? আমার আগের নামগুলো কোনো কাজে আসবে? আমার পিছনের নামগুলো কোনো কাজে আসবে? তো আল্লাহ বলে বান্দা তোর পরিচয় ঠিক কর। তা আমরা বললাম মাওলা আমাদের নিজস্ব পরিচয় আছে। আল্লাহ বললেন কি? কেউ বলল আমি চেয়ারম্যান, কেউ বলল আমি এমপি, কেউ বলল আমি মন্ত্রী, কেউ বলল আমি রাষ্ট্রপতি, কেউ বলল আমি বক্তা, কেউ বলল আমি লিডার। আল্লাহ বললে এই পরিচয় কোনো কাজে আসবে? আমি যখন মরে যাব, আপনি যখন চলে যাবেন, বুখারীর হাদিস বলছে মালাকান দুইজন ফেরেশতা আসে, এটা আমি বলি নাই, এটা আমার আব্বা বলে নাই, এটা ইমাম বুখারি সহিহ বুখারির মধ্যে বলছে, এটা সহিহ বুখারিতে বলার পর ইমাম বুখারি বলে আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারি বলি নাই, আমি রাওয়ায়াত করছি আমার নবীর প্রিয় সাহাবি হযরতে আবু সাঈদ খুদুরি থেকে। হযরতে আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি বলি নাই, দয়াল নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন। তাহলে আমার কি নিজস্ব কোনো কথা বলেছি? আমার কোনো বক্তব্য দিচ্ছি? মানুষ যখন মারা যায় ইন্নাল আব্দা রেকর্ড করে নেন, যারা কে কথা বলছে তাদেরকে শোনান, যদি আমার কোনো বক্তব্য অপব্যাখ্যা হয়ে থাকে খোদার কসম সুতার মালা পরে জীবনে কোনোদিন আর মঞ্চে উঠব না। আমি ওয়াদা করছি আমি বাহিরের লোক, আমি চাঁদপুরের লোক নয়, ঘরে বসে কথা বলছি না, চাঁদপুরের এই দশ নাম্বারাতে এসে কথা বলছি। যদি চায়
এখন বসবে, আমি এখন বসতে রাজি আছি। অনেকেই আল্লাহ মানে না, আছে না অনেকেই পূজা করে শিরিক করে, নাস্তিকরা বলে তো আল্লাহ নামের কিছুই নাই। আমরা মুসলমান বলি আল্লাহ এক, কথা কি ঠিক? মুসলিম ছাড়া যত ধর্ম আছে সবাই শিরিক করে আল্লাহর সাথে বহু ভগবান ঈশ্বরের পূজা করতে চায়, আর যারা বিধর্মী নাস্তিক ওরা আল্লাহই মানে। আল্লাহ মানুক আর না মানুক একটা কথা মানতেই হবে, আপনাকে মরতেই হবে। কথাটি এটা অস্বীকার করতে পারবে? নাস্তিক বলবে আমি মরবো, হিন্দুও বলবে আমি মরবো, বৌদ্ধও বলবে আমি মরবো, ইহুদি খ্রিস্টানও বলবে আমি মরবো, মুসলমানও বলবে আমি মরবো। তবে আমি মরবো জাহান্নামে যাওয়ার জন্য নয়, আমি মরবো জান্নাতে যাওয়ার জন্য। মুসলমানের মরণের স্বপ্ন আলাদা আছে না নাই? ইমাম বুখারী বলে দয়াল নবী ফরমান, ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি, কোন বান্দা যখন মারা যায় তার কাফন দাফন যখন হয়ে যায়, জানাজার নামাজ যখন শেষ হয়ে যায়, আর দেরি করা হয় না, তাকে কবরস্থ করা হয়। কথা কি ঠিক? বাবা চাচা মামা ফুফা বন্ধু যা আছে সবাই কি দে? কবর দে। ইন্নাল আদা ইজা উদিয়া ফি কবরিহি, কবরে যখন মাটি চাপা দিল, কি চাপা? এখন জানালা আছে, দরজা আছে, অক্সিজেন যাওয়ার জন্য কোনো ছিদ্র আছে, তো মাটি দেওয়ার পর কেউ কি কবরে থাকে না, চলে যায়? ইমাম বুখারী বলে নবী ফরমান ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু, তার যারা সঙ্গী বাবা চাচা মামা ফুফা বন্ধু যারা মাটি দিয়েছে, ওরা জিয়ারত শেষ করে তাওয়াল্লা মানে মুখ দেখিয়ে নয় পিঠ দেখিয়ে যখন চলে যাচ্ছে, তো যাওয়ার সময় পায়ে জুতা আছে, জুতা আওয়াজ করে কি করে না? তো বসে আমার নবী বলে ফাইয়াস মাও কার আ নিআলিহিম, দিলেন কবরের ভেতরে হান্দায়া, এখানে কোনো জানালাও নাই, কোনো দরজাও নাই, কোনো ছিদ্রও নাই। আমার নবী বলে মুসলমানকে মরা বলিও না, কবরে দেওয়ার পর তার এত পাওয়ার বেড়ে গেছে, তার আত্মীয় স্বজন যখন চলে যাচ্ছে জুতার যে টাক টাক আওয়াজ হচ্ছে, ভেতরের মুর্দা নিজের কানে শুনতে পাচ্ছে। এটা আমার কথা, আমার বাবার কথা, শাহজালালের কথা, শাহপরানের কথা, হাজার কথা না, না আমার নবী বলে ফাইয়াস মাও সামিয়া ইয়াসমাউ মানে কান দিয়ে শুনে, কার আ মানে আওয়াজ, নি আলিহিম মানে জুতা আওয়াজ কে শুনছে? মুর্দাতে মানুষ মরার পর পৌঁছে যায় না, কবরে জীবিত হয়ে যায়, ভালো হলে তার কবর কবর থাকে না, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তিরমিজি শরীফের হাদিস। আমার নবী বলে উম্মত যদি ভালো হয়, মাওলার বান্দা যদি ওয়াফাদার হয়, দিয়েছিলে 3.5 হাত কবরে, কবর এখন কবর নাই, তা জান্নাতুল ফেরদাউস হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? তো জান্নাতে কি কেউ ঘুমাবে? সে জান্নাতের নিয়ামত বুক করবে, আর খারাপ হলে জাহান্নামের আগুনের কোয়া হয়ে যায়। কবরে কেউ নিয়ামত পাচ্ছে, কারো কবরে কেয়ামত চলছে, পার্থক্য এতটুকু। যখন দূরে সবাই চলে যায়, আওয়াজ যখন নাই, সমগ্র কবরস্থান যখন স্তব্ধ হয়ে গেছে, ফাজ্জা মালাকান দুইজন ফেরেস্তা আসে, ফাইয়ুকাইদানিহি, আপনি দিছিলেন শোয়াইয়া, মুনকার নাকির ডানে বামে ধরে, সে গোমাস না, আগে তুই বয়, আগে তুই কি কর? ফাইয়ুকাইদানিহি কোদুন মানে বসা, ফাইয়ুকাইদানিহি বয়, এখানে ঘুমাইতে আসিস না, আগে বয়, বসার পর কি করবে? সে পরিচয়,
কি জিজ্ঞেস করবে? এখন আমি বলবো বক্তা, ডাক্তার বলবে ডাক্তার, ইঞ্জিনিয়ার বলবে ইঞ্জিনিয়ার, লয়ার বলবে লয়ার, এখন মুনকার নকির বলবে মাওলা। এগুলো কি পরিচয় দিচ্ছে? আল্লাহ রাগ দিয়ে বলবে বান্দা স্টপ। এই পরিচয় দুনিয়ায় চলেছিল, এটা কবরে চলবে না। আমি বললাম বাবাটা আমার অমুক, সে বাবার পরিচয় চলে না। তাহলে মামা দিয়ে তো অনেক কিছু করেছিলাম, আমার মামাটা অমুক, সে মামা দিয়ে কিছুই চলে না। এখন আমি ডানে বামে আপন নামের কেউ নাই, সামনে পিছনে আমার আপন নামের কেউ নাই। যেই বাবা আমাকে ছাড়া ঘুমাইতে পারে নাই, সেই বাবা আমাকে কবরে মাটি দিয়ে দিয়েছে। যেই মা আমার বিপদের মুহূর্তে শাড়ির আঁচল বিছিয়ে দিয়েছিল, সেই মা আমাকে কবরস্থ করে দিয়েছে। যেই বউ আমাকে ছাড়া রাত পোহাতে পারে নাই, সেই বউ আমাকে আলবেদা বলে জানিয়ে দিয়েছে বিদায়। যেই সন্তান আমার কোল ছাড়া কখনো ঘুমাই নাই, সেই সন্তান বলে দিয়েছে বাবা আজকের জন্য বিদায় দিতে হলো। যেই বন্ধু বান্ধব আমাকে ছাড়া চলে নাই, সেই বন্ধুও জিয়ারতটা করে চলে গেছে। অন্ধকার কবরে আমি যখন ভয় পেয়ে গেলাম, মাওলা বলে পরিচয় দেয়, পরিচয় দেয়। মুনকার নাকিরকে বললাম কোন পরিচয় দিব? নিজের পরিচয় দিলাম, কাজ হলো না। বাবার পরিচয় দিলাম, কোনো কাজে আসলো না। মামা বন্ধুদের কথা বললাম, কোনো কাজ হলো না। মুনকার নাকির বলে এগুলো নয়, তো কোনটা বলবো? বুখারীর হাদিস, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোর ডানে বামে কেউ নাই, তোর সামনে পিছনে কেউ নাই, তোর আন্ধার কবরে যিনি এসেছেন উনি রহমতুল লিল আলামিন, ওনার সাথে তোর সম্পর্ক কি ছিল? এই পরিচয়টা দিয়ে দেয়। তাহলে বন্ধু আমার গভীর মনোযোগ, আল্লাহ বলে পরিচয় ঠিক কর, মওলা আমার পরিচয় কোনটা? আল্লাহ বলে ওয়াকাজালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, যেখানে ডাক্তারের পরিচয় চলবে না, যেখানে ইঞ্জিনিয়ারের পরিচয় কোনো কাজ হবে না, যেখানে লিডারের সুপারিশ কোনো কাজ আসবে না, সেই সময় তুমি যে আমার নবীর উম্মত হয়েছ, এই উম্মতের পরিচয় তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমি দামি হয়েছি কার কারণে? আপনারা প্রেসিডেন্ট বুশকে চিনেন? নাম শুনছেন? ক্ষমতা আছে না নাই? কয় বছরের প্রেসিডেন্ট? দুইবার প্রেসিডেন্ট আমেরিকার। আমেরিকার বুশের প্রেসিডেন্টের সময় আমেরিকা তছনছ করে দিয়েছে, আমেরিকা ইরাককে তছনছ করে দিয়েছে, আফগানিস্তান নাশ করে দিয়েছে। বুশ এখনো পর্যন্ত মুসলমান হয় হেদায়েতের মালিককে? যদি বুশ ঈমান আনে আমাদের কোনো আপত্তি আছে? কোনো সমস্যা আছে? রাগ করবেন? আমরা বলবো আলহামদুলিল্লাহ হেদায়েতের মালিককে। কিন্তু আজকে পর্যন্ত হেদায়েত হয়, ধরেন বুশ কল্পনা করেন ঈমান ছাড়া আজকে চলে গেছে, একজন রিক্সাওয়ালা কালিমা পড়ে ঈমান নিয়ে মারা গেছে, রিক্সাওয়ালা মারা গেছে কি নিয়ে, আর বুশ মারা গেছে কি নিয়ে? ঈমান ছাড়া। তা আমার মাওলা বলে কি মনে করেছিস? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, দুনিয়াতে স্বাধীনতা পেয়েছিস, ছেড়ে দিয়েছি মনে করেছিস? রশি ছেড়ে দিয়েছি, যেই দিন রশি ধরে টান দিব সেই দিন মাওলার আদালতে তোকে অবশ্যই দাঁড়াতে হবে। তো দাঁড়াতে হবে কি হবে না? তাহলে বুশও আল্লাহর সামনে দাঁড়াবে, রিক্সাওয়ালাও আল্লাহর সামনে দাঁড়াবে। এটা কি মিথ্যা বলেছি? আল্লাহ বলবে পরিচয় দে, বুশ বলবে আমি প্রেসিডেন্ট কিসের, সে আমেরিকা, কয়বার, সে দুইবার বহু ভোটে নির্বাচিত, তারপর আমার ক্ষেপণ অস্ত্র ছিল, আমার বোমা ছিল, আমার র‍্যাব ছিল, আমার পুলিশ ছিল, আমার আর্মি ছিল, আমার নেটো বাহিনী ছিল, আমার বাংলো গড় বাড়ি গাড়ি ছিল, আমার এত বড় ক্ষমতা,
আফগানিস্তান নাশ করে দিয়েছে, ইরাক ধ্বংস করে দিয়েছি, সৌদকে ব্যবহার করে ইয়ামান সিরিয়া নাশ করে দিয়েছি, আমার এমন পাওয়ার কথা বলেছি আমেরিকায়, বাংলাদেশ সরকার ভয় পেয়ে গেছে, কথা ঠিক না? এখন আল্লাহ বলবে রিক্সাওয়ালা তুই পরিচয় দে, রিক্সাওয়ালা বলবে মাওলা আমি রাষ্ট্রপতি নয়, আমি প্রধানমন্ত্রী নয়, আমি এমপি নয়, আমি লিডার নয়, আমি ডাক্তার নয়, আমি ইঞ্জিনিয়ার নয়, আমি লয়ার নয়, আমি ব্যবসায়ী নয়। তা আল্লাহ বলে তুই কে? আমি এক ঠিকানাহীন পরিচয়হীন রিক্সাওয়ালা, একটা পরিচয় আছে, আমি তোমার হাবিবের উম্মত, আমি তোমার হাবিবের। রিক্সাওয়ালার কিছুই নাই, শুধু একটা পরিচয় আছে, আমি আমার নবীর উম্মত, বুশের সব আছে, টাকাও আছে, অস্ত্র আছে, মানুষও আছে, নেটু বাহিনীও আছে, ক্ষমতাও আছে, কিন্তু নবী নাই। আল্লাহ বলবে ও রিক্সাওয়ালা তোর কাছে কিছুই নাই, শুধু নবী আছে, তুই আমি রবের কাছে কোটি কোটি বুশের চেয়ে দামি হয়ে গেছিস, কারণ যার কাছে নবী নাই তার সব থেকেও কিছুই নাই, যার কাছে নবী আছে সে মাওলার দরবারে দামি হয়ে গেছে। তাহলে নবী লাগবে কি লাগবে না? সেই জন্য আমার আল্লাহ বলে ওয়াকাজালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে দামি উম্মত বানিয়েছি। আমার নবী বলে তোমরা কেমন উম্মত জানো? আমরা বললাম নবী গো কেমন? সে কাল হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম জান্নাতের দরজায় টাক টাক করে আওয়াজ করব আমি রহমতুল লিল আলামিন, আমি নবী চলে যাব, জান্নাতের দরজায় টাক টাক করে আওয়াজ করব, বেতর থেকে রব্বে জালাল ডাক দিবে, মান আনতা, আপনি কে? আজ জান্নাতের দুয়ারে আসার কার সাহস হয় নাই, আপনি কে যে জান্নাতের দরজায় টাক টাক করে আওয়াজ করছেন? আমার নবী বলবে আনা হাবিবুল্লাহ, আমি অন্য কেউ নয়, আমি রহমানের হাবিব, কাউসারের মালিক, জান্নাতের দরজায় আওয়াজ দিচ্ছি। আমার নবী বলে আমি টাক টাক করতে দেখি ফাফাতাহাল বাব, দরজা খুলে যাবে, ভেতর থেকে আল্লাহ বলবে হাবিব ভেতরে আসেন, আমি মাওলা আপনাকে অভিনন্দন জানানোর জন্য ইন্তেজার করছে। আল্লাহর নবী বলে হাসরের ময়দানে সর্বপ্রথম আমি নবী জান্নাতে ঢুকবো, আমি যখন জান্নাতে চলে যাব আল্লাহ ডাক দিয়ে বলবে জিবরিল আমার আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিমুসসালাম পর্যন্ত সকল নবী রসুলকে জান্নাতে নিয়ে আসো, যখন সকল নবী রসুল জান্নাতে চলে যাবে আল্লাহ বলবে ইগলাকিল বাব, দরজা বন্ধ করে দাও, ক্লোজ দা ডোর, নবীরা জান্নাতে, রসুলরা জান্নাতে, উম্মতরা হাসরের ময়দানে, জান্নাতের দরজা বন্ধ হতে দেরি, আল্লাহর নবী বলে আমি কান্না করতে দেরি করব না, আমি মুস্তাফা যখন চোখের পানি ছেড়ে দিব রহমান ডাক দিয়ে বলবে হাবিব আজকের হাসরের ময়দান এই জন্য সাজিয়েছি, আসা আইয়াব আসাকা মাকামাম মাহমুদা, আপনাকে কাঁদানোর জন্য নয়, আপনাকে আমি মাওলার পাশে বসানোর জন্য, আজকে কাঁদানোর জন্য কাঁদছেন কেন? জান্নাতের দরজা বন্ধ করে দিয়েছ, আমার উম্মত এখনো হাসরের ময়দানে কিয়ামতের মাঠে হাহাকার করছে, আপনি কি চান? আমি চাই আমার চোখের সামনে উম্মত থাকবে, উম্মত যেন দূরে না থাকে, উম্মত যেন দূরে। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব ও আলা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, কান্না করবেন না, উম্মতকে এমন ভাবে জান্নাতে দিব, এমন ভাবে জান্নাতে দিব
আপনি নবী খুশি হয়ে যাবেন। আল্লাহর নবীর চোখের পানি বন্ধ হয় না, ডাক দিয়ে বলে উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ বলে জিবরিল দেরি করিও না, আমার নবী কাঁদলে আমি মাওলার ভালো লাগে না। রহমতি 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 অ্যানাউন্স করো, আদমের উম্মত আগে ইবাদত করেছে, ইব্রাহিমের উম্মত আগে সিজদা করেছে, মূসার উম্মত আগে জিহাদ করেছে, কিন্তু মুস্তাফার উম্মত যদিও বা সবার শেষে। নবী যখন কেঁদে দিয়েছে, মুস্তাফার উম্মতকে আগে জান্নাত নিয়ে আসো। আমরা কখন যাব? আগে, কিন্তু বাবা আদমের উম্মত দুনিয়াতে আগে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত দুনিয়াতে আগে, মূসা আলাইহিস সালামের উম্মত দুনিয়াতে আগে, ঈসা রূহুল্লাহর উম্মত দুনিয়াতে আগে। আমাদেরকে রব্বে জালাল ডাকবে, নবীর উম্মত আয় জান্নাতে, কারণ তোদের মুস্তাফা তো কান্না শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি আয়। আমরা যখন দল বেঁধে জান্নাতে চলে যাব, বাবা আদমের উম্মত দাঁড়িয়ে থাকবে, মূসা আলাইহিস সালামের উম্মত দাঁড়িয়ে থাকবে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত দাঁড়িয়ে থাকবে। আমরা কোরআনে পড়েছি সূরা কাহফ, আসহাবে কাহফ আল্লাহর ওলির কাহিনী, তারা কারা? তারা মূসা আলাইহিস সালামের যুগের আল্লাহর ওলি, তারা হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। আমরা কোরআনে মূসা আলাইহিস সালামের জামানার ওলির কথা বলেছি, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জামানার ওলির কথা বলেছি, আমরা হযরত সুলাইমান আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের জামানার ওলিদের কথা বলেছি কোরআনে। তারা যখন দাঁড়িয়ে থাকবে, আমরা যখন জান্নাতে যাব, তখন জিজ্ঞেস করব, আনতুম আসহাবে কাহফ, আপনারা কি আসহাবে কাহাফ? বলবেন নাম, হা হা আমরা আসহাবে কাহাফ। চিল্লা কেমনে চিল্লা কেমনে? আমরা বললাম কোরআনে পড়েছি, তো দাঁড়িয়ে আছেন কেন? জান্নাতে যাবেন না, সে এখন যাব না কেন? সে যতক্ষণ মুস্তাফার উম্মত জান্নাতে যাবে না, মাওলা অন্য নবী রসুলের উম্মতের উপর জান্নাত হারাম করে দিয়েছেন। তাহলে আপনি জান্নাতে না গেলে অন্য নবীর উম্মত জান্নাতে যেতে, আপনি জান্নাতে না ঢুকলে অন্য রসুলের উম্মত জান্নাতে ঢুকতে, তা আপনার ক্ষমতা যদি এত বেশি হয়, আপনি জান্নাতে না গেলে অন্য নবীর রসুলের উম্মত জান্নাতে যেতে পারে না, তা আপনার পজিশন যদি এত উপরে উঠে যায়, আপনার নবীর পজিশন কত উপরে উঠবে? কথা ঠিক কিনা? আমার কথাকে আমি গুছিয়ে নিয়ে আসতে লাগলাম। বন্ধু আমার গভীর মনোযোগ, আমাদের এই মাস কি মাস? শাবান মাস। এর আগের মাস কি মাস? রজব মাস। রজব মাসে আমার মাওলা আমার নবীকে ডাকলেন, হাবিব আপনি কম উঠে যান। সে কেন উঠব? সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমি আল্লাহ চায় আমার মুস্তফা মাওলার দরবারে মেহমান হয়ে চলে আসে। যেখানে কেউ যেতে পারে না সেখানে যাই কে? তা আল্লাহর হাবিব যখন যাচ্ছে, আল্লাহ দুটো জিনিস পাঠালেন, একটার নাম জিবরিল আর একটার নাম বুরাক। কথা ঠিক কিনা? আমি যে ঢাকা থেকে আসলাম, আমার গাড়ি লাগছে কি লাগে নাই? আবার গাড়ির ড্রাইভার লাগছে কি লাগে নাই? লাগছে। তা আল্লাহ বলে রহমানের দরবারে আসতে গাড়ি লাগবে, গাড়ির নাম বুরাক, আবার একজন খাদেম লাগবে, খাদেমের নাম জিবরিল আমিন। আল্লাহর নবী মক্কায়, জিবরিল মক্কায়, আল্লাহর নবী মসজিদে হেরেমে, জিবরিল মসজিদে হেরেমে, আল্লাহর নবী মসজিদে আকসায়, জিবরিল মসজিদে আকসায়, আল্লাহর নবী জান্নাতে, জিবরিল জান্নাতে, আল্লাহর নবী গ্রহ উপগ্রহ গ্যালাক্সিতে, জিবরিল গ্রহ উপগ্রহে, আল্লাহর সৃষ্টি যেখানে নবীও সেখানে, জিবরিলও সেখানে, আল্লাহর নবী প্রথম আসমানে, জিবরিলও প্রথম আসমানে, আল্লাহর নবী বাইতুল মামুরে, জিবরিলও বাইতুল মামুরে, উঠতে উঠতে আল্লাহর নবী সিদরাতুল মুনতাহায়
জিবরিল ও সিদরাতুল মুনতাহা দুইজন কয় সাথে, একজন ইমামুল আম্বিয়া আরেকজন ইমামুল মালাইকা। মালাইকা ফেরেশতাদের ইমামের নাম জিবরিল, নবী রাসূলদের ইমামের নাম রহমাতুল্লিল। দুইজন কয় সাথে, আল্লাহ বলেন সুম্মা দানা ওয়াহেদের সিগা, একজন উঠবে, কয়জন উঠবে, আছে কয়জন, একজন রহমাতুল্লিল আরেকজন জিবরিল। আল্লাহ বলে একজন উঠবে, তো রহমান বলল জিবরিল তাকবে, হাবিব আমার রহমাতুল্লিল আলামিন উঠে যাবে। আল্লাহর নবী জিবরিলের দিকে তাকায়া বলে জিবরিল মক্কায় একসাথে, ফিলিস্তিনে একসাথে, বাইতুল মামুরে একসাথে, জান্নাতে একসাথে, সিদরাতুল মুনতাহায় একসাথে, এখন তো আল্লাহ শুধু আমারে ডাকে তোমারে ডাকে না, কারণ কি জিবরিল বলে নবীরে ডাকবেই তো, কারণ জিবরিলের ক্ষমতা যেখানে শেষ আপনি নবীর ক্ষমতা সেখানে শুরু হয়ে যায়, আপনি নবীর ক্ষমতা সেখানে কি হয়ে যা। আল্লাহর নবী উঠতে লাগলেন, আমার মাওলা বলে আরো উঠেন আরো উঠেন, উঠতে উঠতে কোরআন বলে কাবা কাউসাইন দুইটা কামান এক হলে যেরকম হয়ে যায়, মুস্তাফা উঠতে উঠতে রহমানের দরবারে ওরকম হয়ে গেছে, আও আদানা আরো বেশি নিকটে চলে গেছে। যখন নবী নিকটে আসলেন দাওয়াত দিয়েছি আমি আল্লাহ, মেহমান হয়েছে রহমাতুল্লিল আলামিন, তাই আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন আমি মেহমান, আমি যখন মেহমান আমার ঘরে নিয়ে গেলেন, আমি যখন মেহমান আমার নাস্তার ব্যবস্থা করলেন, আমি যখন মেহমান আমার খাওয়া দাওয়ার করালেন, আমি যখন মেহমান আমাকে সম্মান করলেন, কি করেন নাই করেছেন? চেয়ারম্যান আগে এখানে আসে নাই, চেয়ারম্যান কোথায় গেছে, আমার ওখানে কেন, আমার মেহমান, এই মেহমানকে সম্মান দেওয়া এটা আল্লাহর সুন্নাত, এটা আমার নবীর সুন্নাত। তা আমার নবী যখন উঠে গেলেন আমার মাওলা ডাক দিয়ে বলে হাবিব আমি মেজবান, আপনি নবী মেহমান, সর্বপ্রথম মেহমানদারি করছি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হাবিব আপনি নবীকে আমি মাওলার পক্ষ থেকে সালাম দিয়ে দিয়েছি। সালাম দিয়েছেন কে, কাকে দিয়েছে? এখন আসেন এই সালামটা নামাজে আসে না নাই, কোথায় আছে? তাহিয়াতে। আমরা যখন বসি তখন নবীর একটা সালাম দেয় না, কি বলি, আসসালাম আলাইকা, সালাম আপনার উপর, আপনিটা কে, আইয়ুহান নবী, ওহে হাবিব আপনাকে সালাম। তো নামাজ ইবাদত কার, এই ইবাদতে কাউকে সালাম দেওয়া যায়? আমি যদি বলি চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, নামাজ থাকবে? ইচ্ছা করে তা দিলে ঈমান থাকবে? কার ইচ্ছা করে নামাজ সালাম দেওয়া মানে আল্লাহর সাথে মস্কারি করা, কথা ঠিক কিনা? তাহলে বাবা আমাকে জন্ম দিয়েছে, আমি যদি বাবাকে সালাম দেই নামাজ চলে যাবে, আমি যদি না মা আমাকে পেটে ধারণ করেছে নামাজের মধ্যে, আমার মাকে দেখে যদি আমি হঠাৎ করে তাজিম করতে যাই আমার নামাজ ভেঙে যাবে, আমার লিডারকে দেখে আমি যদি সালাম দেই নামাজ ভেঙে যায়। কেন? সে মাবুদ, উনি সকল মালিকের মালিক, সকল মালিকের মালিক, আল্লাহর ইবাদতে অন্য কারো তাজিম চলবে চলবে, কিন্তু যেখানে অন্য কারো সালাম চলে না সেখানে নবীকে সালাম না দিলে নামাজ হয় না। তাহলে আমার বাবাকে সালাম দিলে নামাজ ভেঙে যায়, আমার মাকে সালাম দিলে ঈমান চলে যায়, লিডার প্রেসিডেন্টকে সম্মান করলে নামাজ থাকে না। তো যেই নামাজে কোন বান্দার সম্মান চলে না সেই নামাজে নবীর সালাম আসে না নাই? তাহলে নবী যদি আপনার মতো হইতো নামাজে আপনাকেও সালাম দেওয়া লাগতো,
কথা ঠিক না? তখন বলতে হইতো আসসালামু আলাইকা ইয়া আব্দুস সালাম, এখন বলতে হইতো কি হইতো না? হইতো। তাহলে বোঝা যাচ্ছে সকল বান্দার ক্ষমতা যেখানে শেষ নবীর ক্ষমতা সেখানে। তাহলে নবী দামি না আমি দামি? নবী দামি, কথা ঠিক কিনা? তাহলে নবীর পরিচয় কবরে লাগে কি লাগে না? হাসরে লাগে কি লাগে না? ফুলসিরাতে লাগে কি লাগে না? হাউজে কাউসারে লাগে কি লাগে না? অনেকেই আমার উপর রাগ করে যে আপনি অমুকের বিরুদ্ধে বলেছেন, আপনি অমুকের বিরুদ্ধে গরম হয়েছেন। আমি এখন প্রায় এক ঘন্টার উপরে কথা বলে ফেলেছি, আমি একটা বারও কাউরে বকা দিছি, কার গালি দিছি? দিছি দেয় নাই তো? এখন অনেকেই বলে আপনি অমুকের বিরুদ্ধে বলেছেন। আমরা বলি অমুকের বিরুদ্ধে বলি নাই, অমুকের বক্তব্য যখন নবীর শানে বিয়াদবি করেছে আমরা নবীর গোলামরা নবীর পক্ষে কথা বলেছে। কথা ঠিক কি না? আমরা কি কাউরে ব্যক্তিগত কিছু বলছি? আমরা যখন দেখেছি নবীর শানে কি করেছে, বিয়াদবি করেছে, তো প্রতিবাদ করা লাগবে কি লাগবে না? আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন? দাড়ি নাভি পর্যন্ত, কি পর্যন্ত? আমার দাড়ি কতটুকু? বুক পর্যন্ত আসতে পারে নাই, কারণ আমার দাড়িটা একটু মুসলানো টাইপের আর কি, যার কারণে কি পর্যন্ত আসে নাই। তাহলে আমাদের চেয়ে লম্বা দাড়ি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, পাগড়ি আবু বকরের চেয়ে বড়, কার চেয়ে? আবু বকরের চেয়ে বড়। মিসওয়া 24 ঘন্টা কোথা প্যাকেটে সিজদা দিতে দিতে এখানে পুরাটা গোল চক্কর দাগ দিয়ে দিয়েছেন, কাপড় তাকমুর উপরে। হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে নামাজের প্রতি এত পাবন ছিল, আমি জীবনে তাকে তাহাজ্জুদের নামাজ কাজা করতে দেখি নাই। প্রত্যেক রাতে মসজিদে নববীতে দীর্ঘ টাইম দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ত। তার নামাজ বেশি না কম? বেশি। দাড়ি বেশি, পাগড়ি বেশি, জুব্বা তাকমুর উপর, দেখলে মনে হবে কোন জান্নাতি হেঁটে যাচ্ছে। কি হেঁটে যাচ্ছে? কিন্তু আল্লাহ তার ব্যাপারে, আমি বলি নাই, কে বলছে? কোরআনে তিনি যখন মারা গেলেন তিনি যখন কি করলেন, তো আল্লাহ বললে হাবিব আপনি জানাজা পড়াবেন না। কেন? আমি সিদ্ধান্ত নিয়েছি ফিদ্দারিকিল আসফালি মিনান নার, হিন্দু বৌদ্ধ চাকমা নাস্তিক যেই জাহান্নামে তার চেয়েও আরো নিকৃষ্ট জাহান্নামে আমি তারে দিব। এখন তার পরিচয় কি? হিন্দু বৌদ্ধ চাকমা নাস্তিক, পরিচয় তার মুসলমান, ধর্ম তার ইসলাম, কিতাবের নাম আল কোরআন, ইবাদতের নাম নামাজ। তো সবগুলো করার পরেও জান্নাতে যাচ্ছে না জাহান্নামে যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। তো নামাজ তো বেশি, পাগড়ি তো বড়, জুব্বা তো ঠিক আছে, মেসওয়াক তো ঠিক আছে, কোরআন তো ঠিক আছে, জিহাদ তো ঠিক আছে, সব কিছু ঠিক থাকার পরে জাহান্নামে যাওয়ার পিছনে কারণ কি? তখন কোরআন খুলে দেখলাম সে আমার নবীর বিবি জান উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা তাহেরাকে বলেছে ইনটেক নয়, বার্জিন নয়, অপবিত্র। নবীর বিবির সম্মানে আঘাত করার কারণে আমার আল্লাহ 10টি আয়াত নাজিল করে আব্দুল্লাহ ইবনে উবাই জিন্দেগীর আমল বরবাদ করে দিয়েছে। কয়টা আয়াত নাজিল করেছে? 10টা। তাহলে বিয়াদবি করছে নবীর শানে না নবীর বিবির শানে? নবীর বিবির শানে। কয়বার বিয়াদবি করেছে? একবার। একবার বিয়াদবি করেছে নবীর বিবি আমাদের আম্মা জানের শানে, আমল কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। তো নবীর বিবির শানে বিয়াদবি করলে আমল যদি বরবাদ হয়ে যায়, নবীকে মরা বললে, পৌঁছা বললে, মুরক্ক বললে, নিরক্ষর বললে, ক্ষমতাহীন বললে, দুষগুণে মানুষ বললে তার ঈমান থাকবে? আমি সেই কথাটাই বুঝাই বাবা, ইসলামের পথে চলতে গেলে আদব লাগবে, আদব ছাড়া আমল কবুল হয় না। ওই আদবের শিক্ষা হক্কানি দরবারে দেওয়া হবে।
ওই আদবের শিক্ষা হক আবার কতগুলো দরবার আছে না আছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নারী পুরুষের নাসানাসি এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক বন্ডামির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক সুন্নিরা বন্ড নয় বন্ডরা মাঝে মাঝে সুন্নি আসতে চায় কথা ঠিক কি নারী পুরুষের নাসানাসি আপনারা সমর্থন করেন কখনো মানে মাজার জিয়ারত করব মাজারে বন্ডামি চলবে এগুলো যারা করে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক সুন্নিয়তকে কলঙ্কিত করতে চায় সেই জন্য আমরা আমাদের উচ্চ কণ্ঠে জানিয়ে দিতে চাই এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা হক্কানি মানে কি মানে শাহজালাল না আসলে কালিমা পাইতেন শাহ পরান না আসলে ইমান পাইতেন 360 বারে আউলিয়া না আসলে ইসলামের বিজয়ের পতাকা উঠতো তো ইসলাম দিয়েছেন কারা ওলিরা ওলিরাই আমাদেরকে নামাজ শিখিয়েছে সেই জন্য যেখানে মাজার আছে সেখানে মসজিদ আছে কথা ঠিক কিনা শাহজালালের মাজারে মসজিদ নাই শাহপরানের মাজারে মসজিদ নাই যেখানে মাজার সেখানে কি কেন মাজার ওয়ালারা বলছে যদি দামি হতে চাস আল্লাহু আকবার বলে রহমানের দরবারে সিজদা দিয়ে দেয় কার দরবারে রহমানের দরবারে ভাষণ গভীর মনোযোগ নবীর চেয়ে দামি আর কেউ হবে হতে পারে দেখেন আমি নই বক্তা বক্তার নাম রহমতুল্লিল আল্লাহর নবী নেমে গেলেন মক্কাবাসী মাহফিলে আসলো আল্লাহর নবী মাহফিল করলেন ইকরা বিইসমি রব্বিকাল লাযী খালাক মক্কাবাসী জীবনে কোরআনের আয়াত শুনে নাই মাওলার কালাম তাদেরকে কেউ বলে নাই সবাই আশ্চর্য হয়ে বললেন কি বলছেন এগুলো বুঝতে পারছি না আল্লাহর নবী বলে বুইস্তু মুআল্লিমান তোদের বোঝার দরকার নাই আমি নবী বুঝিয়ে দিব আমি নবী কি করব আল্লাহর নবী বলে প্রথম তাফসীর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ দুই নাম্বার আনা রসুলুল্লাহ আমি সাধারণ কোনো মানুষ নয় আমি আল্লাহর রসুল হয়ে দুনিয়াতে এসেছি তিন নাম্বার আমি যা বলেছি এগুলো আমার বক্তব্য নয় ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা এগুলো কালামুল্লাহ এগুলোকে কোরআন বলা হয় আবু জাহেল বলে মানি না চলে গেছে আবু লাহাব বলে মানি না চলে গেছে অথবা সাইবা বলে মানি না চলে গেছে মক্কার নরনারী সবাই চলে গেছে নবীর মাহফিলে বক্তার নাম রহমতুল্লিল আলামিন নবী বক্তা মাঠে কেউ নাই শুধু একজন দাঁড়িয়ে আছে নবীর মাহফিলে কয়জন তা আমাদের মাহফিল অনেক বেশি না নবীর মাহফিলে কয়জন এখন আমরা বক্তা ঠিক করব আগে মানুষ কেমন হয় এটা দিকে নয় দেখবেন আগে নবীর প্রেম আছে কি কি আছে কিনা দেখে কেউ নাই আছে কয়জন ওনার নাম আবু বকর ওনার নাম কি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী তাকিয়ে বললেন ইয়া আবা বকর ও আবু বকর আমার মাহফিল তো কেউ গ্রহণ করে নাই আবু জাহেল চলে গেছে আবু লাহাব চলে গেছে উতবা সাইবা চলে গেছে মক্কার নরনারী সবাই চলে গেছে তোমাকে কে পেল তুমি দাঁড়িয়ে আছো কেন আবু বকর বলে সবাই চলে যাক আপনি মুস্তফার মাহফিল আমি আবু বকরের কাছে বড় ভালো লেগেছে আমি আবু বকরের কাছে বড় আমার নবী বলে তোমার কোনো প্রশ্ন আছে মানুষ কয়জন মা বক্তা কয়জন বক্তাও একজন শ্রোতাও কয়জন তো নবীর প্রথম মাহফিলে শ্রোতা কয়জন তো এটার মাধ্যমে প্রমাণ হচ্ছে হকের পথে কোটি মানুষ পাওয়া যাবে না হকের পথে লাখো মানুষ পাওয়া যাবে না অনেকেই বলে আমাদের বক্তা আসলে মিডিয়া ফুল হয়ে যায় আমাদের বক্তা আসলে মানুষ কাছে পর্যন্ত উঠে আপনার মাহফিলে কয়জন হয় আমরা উত্তর দেই কারবালায় 22,000 ছিল 72 ছিল 22,000 এজিদির মাধ্যমে ইসলাম কায়েম হয় নাই 72 জন হুসাইনের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে কথা ঠিক কিনা মানুষ বেশি দিয়ে কি করবে
কুকুর বাচ্চা বেশি দেয় না কম দেয়? মাঝে মাঝে চেয়ারম্যানদের কি মেডিসিন দিতে হয় কুকুর মারার? কথা ঠিক না? কিন্তু বাঘের বাচ্চা কয়টা হয়? হোসাইন প্রমাণ করছে কুকুরের এজিদের বাচ্চার মতো কুকুরের বাচ্চাগুলো তাদের কোন মূল্যায়ন, বাঘের বাচ্চা হুসাইন একটা হোক, একটার মাধ্যমে ইসলাম কায়েম হয়ে যাবে। কথা ঠিক কিনা? সেদিন আমার নবীর মাহফিলে মানুষ কয়জন আল্লাহর নবী বলে কোন প্রশ্ন আছে? যা আছে মান আনতা, আপনি কে? আপনাকে চিনতে পারছি না। আমার নবী বলে আনা হাবিবুল্লাহ, আমি আখেরি পায়গাম্বার রহমতুল্লিল। কি বলতে চান? সে কুল হু আল্লাহু আহাদ, তাওহীদের কথা বলতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতে চায়, কালিমার কথা বলতে চায়। তো আপনি যে বললেন ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, এগুলো কেউ আগে বলে নাই? মা হাযিহি, এগুলো কি? আল্লাহর নবী বলে কোরআন। আবু বকর ডাক দিয়ে বলে নবীরে আমার দলিলের দরকার নাই, আমার প্রমাণের দরকার নাই, আমার দলিলের নাম রহমাতুল্লিল আলামিন। নবী যখন বলেছে আমি আবু বকর, বিনা দলিলে ঈমান নিয়ে এসেছে। আমার আল্লাহ ডাক দিলে না হাবিব, মুখ মলিন করা যাবে না, চোখের মধ্যে পানি আনা যাবে না। কারণ আপনার মাহফিলে মানুষ কয়জন? একজন লাখ মানুষ তাকে নাই, সবাই চলে গেছে, কিন্তু মাওলার কাছে মুস্তাফার মাহফিল বড় পছন্দ হয়েছে। নবীকে যেহেতু আবু বকর চিনে গেছে, আমি আল্লাহ আবু বকরের নাম আবু বকর রাখলাম না, সিদ্দিক আকবর রেখে দিয়েছে। তার নবীর মাহফিল দামি না দামি? আসলো আবু বকর হয়ে গেল। এখন মক্কাবাসী মিটিং করলো, এই নবী বলতে চায় আল্লাহ এটা আমরা মানতে পারবো? মক্কার ধনাঢ্য কোটিপতি শিল্পপতি সবাই নবীর দরবারে আসলো। আমার নবী বললে কি হলো তোমাদের? আমি কখনো রাস্তায় মাহফিল করি, কখনো দোকানে মাহফিল করি, কখনো সমুদ্রের বিচে মাহফিল করি, তোমরা তো পালিয়ে চলে যাও, আজ এমন কি হলো তোমরা আমার কাছে চলে আসলে? সবাই বললেন একটা প্রস্তাব। কি প্রস্তাব? আপনাকে মক্কার ক্ষমতা দেওয়া হবে, আপনাকে আরব আজমের সিংহাসন দেওয়া হবে, আপনি নবী যা চাইবেন তাই দেওয়া হবে, কোনো কিছু শর্ত দেওয়া হবে না। আমার নবী বলে তো কি জন্য দিবা? একটা শর্ত, আপনি কালিমার দাওয়াত দিবেন না, তাওহীদ রাসালাতের কথা বলবেন না, আল কোরআনের কথা বলবেন না। আল্লাহর নবী বলে ডান হাতে যদি সূর্য এনে দাও, বাম হাতে যদি চাঁদ এনে দাও, আমি মুস্তাফা কালিমার কথা বলে যাবো। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান মানে দুনিয়ার কাছে টাকার কাছে ঈমান বিক্রি করে দেওয়া যাবে। সেই জন্য কারবালার ময়দানে দশই মুহররম সকালে শুক্রবার আমার হুসাইন একলা, ডানে কেউ নাই, বামে কেউ নাই, আলী আসগর চলে গেছে, আলী আকবর চলে গেছে, আব্বাস চলে গেছে, 71 জন আওলাদ রসুল পহেলা মুহররম থেকে নয়ই মুহররম নিজের জান ওয়াকফ করে দিয়েছে। এখন আসে প্রয়োজন শুধু জাইনাল আবেদিন অসুস্থ, হুসাইন কোথায়? যুদ্ধের ময়দানে শিমার ইবনে জিয়াদ এজিদ বাহিনী ঘুরে দৌড়লো, হুসাইন ডানে তাকায়া দেখে এজিদি, বামে তাকায়া দেখে এজিদি, সামনে তাকায়া দেখে এজিদি, পিছনে তাকায়া দেখে এজিদি, এজিদ সারা আর কেউ। হুসাইন বলে সবার তো পাগড়ি আছে, সবার তো দাড়ি আছে, সবাই তো আজান দিয়েছ, সবাই তো নামাজ পড়েছ, তোমাদের মাঝে একজনও কি মুসলমান আছে? কয়জন? কয় হাজারের মধ্যে? 22,000-এর মধ্যে একজন কি মুসলমান আছো? ইবনে জিয়াদ বলতে পারে নাই আমি আছি, শিমার বলতে পারে নাই আমি আছি, 22,000 এজিদির একজনও বলে নাই আমি। হুসাইন বলে এগুলোর নাম মুসলমান নয়, বেতরের নবী থাকার নাম মুসলমান। বেতরে কি থাকার নাম? এখন হুসাইনকে বলে হুসাইন 71 জন আওলাদ শেষ হয়ে গেছে, তুমি ছাড়া আর কেউ কারবালার জমিনে নাই, আমরা চাই না হুসাইনের উপর আঘাত করব। হুসাইন তুমি শুধু এজিদকে মেনে নাও,
এজিদের হাতে হাত রেখে বায়াত হয়ে যাও, তোমাকে মক্কার গভর্নর বানাবো, মদিনার সিংহাসন দিব। একটা কাগজ দিয়ে বলে যা লাগবে, হোসাইন শুধু লিখতেই থাকবে, এজিদের পক্ষ থেকে হোসাইনের ডিমান্ড গুলো আদায় করা হবে। হোসাইন হাসি দিয়ে বলে মক্কার ক্ষমতা আমাকে দিবা? হ্যাঁ। মদিনার ক্ষমতা? হ্যাঁ, যা চাইবো তা। হোসাইন মুস্কি হাসি দিয়ে বলে শোন এজিদ, হাত দিলে দুনিয়া পাবো, গর্দান দিলে তো নবীকে পেয়ে যাবে। তোরা বল, আমি হাত দিয়ে কি দুনিয়া নিব না গর্দান দিয়ে নবী নিব? হোসাইন বলে দুনিয়ার কাছে ঈমান বিক্রি করব না, গর্দান দিয়ে আমি রহমতুল লিল আলামিনকে রাজি করে মাওলাকে রাজি করে ফেলব। তো আজকে এজিদের নাম আছে নাই? ও যারা এজিদ কে ভালোবাসে ওদের ছেলের নাম এজিদ রাখে, ওদের বাবার নাম এজিদ রাখে, ওদের দাদার নাম এজিদ রাখে। কিন্তু এখানে দেখবেন অনেক হুসাইন আছে না নাই, কারো নাম ইমাম হুসাইন, কারো নাম আব্দে হুসাইন, কারো নাম গোলাম হুসাইন আছে না নাই। তো হুসাইন বলে আমি শহীদ হয়ে মরে যাই নাই, কিয়ামত পর্যন্ত দামি হয়ে গেছি। আর এজিদ কালিমার বিরুদ্ধে তরবারি ধরে মানুষ বেশি হওয়ার পরেও পৌঁছে গিয়েছে। কথা ঠিক কিনা? আমার কথা শেষ বন্ধু, কোরআন আমরা মানি কি মানি না? আল্লাহ এক, দলিল কোথায় আছে কোরআনে? কুল হুয়াল্লাহু, নামাজ ফরজ কোথায় আছে কোরআনে? ওয়াকিমুসসালাহ, যাকাত ফরজ কোথায় আছে কোরআনে? ওয়াআতুজ যাকাত, রোজা রমজানে ফরজ কোথায় আছে কোরআনে? কুতিবা আলাইকুমুসসিয়াম, হজ ফরজ জীবনে একবার কোথায় আছে কোরআনে? ওয়াতিমুল হাজ্জা, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে না, ওনাদের খেদমত করতে হবে, কোথায় আছে কোরআনে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাদক নেওয়া যাবে না, কোথায় আছে কোরআনে? হুররিমাত বলে আল্লাহ মাদককে হারাম করে দিয়েছে। এক কথায় আমার জন্ম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান যেখানেই আছে, এটাই মানব জাতির সংবিধান, এরই নাম আল কুরআন। কথা কি ঠিক? আপনার একটু আমার সাথে কথা বলতে হবে। আল্লাহ এক, দলিল কোরআন, রোজা ফরজ দলিল কোরআন, নামাজ ফরজ দলিল কোরআন, হজ ফরজ দলিল কোরআন, যাকাত ফরজ দলিল কোরআন, হালাল হারাম দলিল কোরআন, বিয়ে করা সুন্নাত দলিল কোরআন। এক কথায় আমাদের যত কিছু আছে হালাল মানলে তাও কোরআন, হারাম মানলে তাও কোরআন, সব কিছুর দলিলের নাম যখন কোরআন। এখন আমার প্রশ্ন, আল্লাহ এটা আমরা কোরআন থেকে প্রমাণ করি, নামাজ ফরজ এটা আমরা কোরআন থেকে বলি, রোজা ফরজ এটা আমরা কোরআন থেকে বলি, হজ ফরজ এটা আমরা কোরআন থেকে বলি, সালাম দেওয়া, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা এটা আমরা কোরআন থেকে বলি, মা বাবার সেবা এটা আমরা কোরআন থেকে বলি, বাচ্চাদেরকে মানুষ করা এটা আমরা কোরআন থেকে বলি, হালালের মাহফিল আমরা কোরআন থেকে বলি, হারামের মাহফিল আমরা কোরআন থেকে বলি, কবর হাসর নসর আমরা কোরআন থেকে বলি, জান্নাত জাহান্নামের দলিল আমরা কোরআন থেকে দেই, সব কিছুর দলিলের নাম যখন কোরআন। এখন আপনাকে প্রশ্ন করলাম কোরআনটা কি? আপনি বললেন আল্লাহর কালাম। আমার কথা, কোরআন যে আল্লাহর কালাম, দলিল কোন জায়গায় আছে? দলিল কোন জায়গায়? আল্লাহ কোরআন থেকে বলছে নামাজ ফরজ কোরআন থেকে বললেন, হজ ফরজ কোথেকে বললেন, জান্নাত জাহান্নাম কোথেকে বললেন? এখন কোরআন যে আল্লাহর কালাম, দলিল কোথায়? জিবরিল আপনাকে বলছে, আসমান থেকে কোন আওয়াজ আসছে, কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন, সব কিছুর দলিল তুমি, তোমাকেই মানি, এ তুমি যে আল্লাহর কালাম বিশ্বাস করবো কেমনে, প্রমাণ কোথা? কোরআন বলে কোন প্রমাণ নাই, একটা প্রমাণ আছে, মা আতা কুমুর রসুল ফাহুজুহু, দয়াল নবী বলেছে এটা কোরআন, আমি কোরআন কোরআন হয়ে গেছে।